নেত্রীমোদের খালেদা, গর্ভমোদের আলাদা, গর্ভমোদের আলাদা। কেন বেগম খালেদা জিয়াকে নিয়ে বাংলাদেশের মানুষ গর্ব করে? কারণ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের কোন নির্বাচনে পরাজিত হয় নাই। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের পাঁচটা অঞ্চল থেকে পাঁচটা সিটে নির্বাচন করে প্রত্যেকটিতে বিপুল ভোটে বিজয়ী হওয়ার নজির স্থাপন করেছে, যেটি বাংলাদেশে কোন রাজনীতিবিদ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেন, মৌলানা ভাসানী বলেন, শেখ মুজিব বলেন, কেউ পারে নাই, যেটি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেখিয়েছেন। আর শেখ হাসিনা তিনটিতে দাঁড়িয়ে দুইটিতে ফেল করেছেন 91 সালে। জানেন আপনারা কার কাছে ফেল করেছে? এই যে এখন যে ইশরাকের বাবা সাদেক হোসেন খোকা কেবল রাজনীতিতে যোগ দিয়েছে 1988 সালে, 3 বছরের মাথায়। কোতোয়ালি সূত্রাপুর, শেখ মুজিবের নিজের সিট, হিন্দু অধ্যুষিত অঞ্চল, সেইখানে শেখ হাসিনা ফেল করছে। আর ফেল করছে বিএনপি যাকে বহিষ্কার করছে, এম এ মান্নান। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যা বলেন তাই করেন, কোন রকম ভণ্ডামি, কোন রকম প্রতারণা, কোন রকম বিশ্বাসঘাতকতা এবং কোন রকম দেশবিরোধী কাজ তিনি কখনো করেন নাই। 80 বছর বয়স, যে বয়সে নাতি নাতনি, ছেলে ছেলে বউ তাদের নিয়ে উৎফুল্ল থাকবার কথা, সেই বয়সে তিনি গণতন্ত্রের জন্য একাকী নিশি যাপন করেছেন, রাত্রি যাপন করেছেন। তিনি 2007 সালে দেশের বাইরে গিয়ে আরামদায়ক জীবনযাপন করতে পারতেন। উনি বলেছেন বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, আমার ঠিকানা বাংলাদেশ, যেমন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলতেন, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে থাকবেন, দুই হাত তুলুন, বলেন যে আমরা খালেদা জিয়ার সাথে থাকবো, আছি, থাকবো। সংগ্রামী সাথীরা আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন করেছে, আমরা স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, আর আমার সন্তান ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে। আমার বাবা আইয়ুব খানকে হত্যায় 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এই দেশটাকে শেখ মুজিব তলাবিহীন ঝুড়ি বানিয়েছিল। সেইখান থেকে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের রাজনীতি দিয়েছিলেন, মানুষের আত্মপরিচয়ের রাজনীতি দিয়েছিলেন, সেই রাজনীতি গ্রহণযোগ্যতা পেয়েছে। 90 দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে হয়েছে, আর 36 দিনের জুলাইয়ের বিপ্লব, দেশ নায়ক তারেক রহমান বলেছিলেন বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে, রাজপথে ফয়সালা হয়েছে। কাজেই বিএনপি এদেশের মাটি ও মানুষের দল, বিএনপি এদেশের খেটে খাওয়া মানুষের স্বার্থ নিয়ে কথা বলে রাজনীতি করে, এই রাজনীতি ছিল, আছে, থাকবে, এই রাজনীতি কখনো পালায় না।